অনেকে সরাসরি মূলা খেতে পারেন না, অনেকেরই অপছন্দের খাবার এটি। কিন্তু এবার দেখে নেব মূলা দিয়ে তৈরি ভিন্ন স্বাদের একটা রেসিপি, যা হয়তো মূলা সম্পর্কে অনেকেরই ধারণা পাল্টে দেবে এবং তারাও মূলা খাওয়া ধরবে। স্টেপ ওয়ান, প্রথমে একটি পাতিলে গরম পানি নিয়ে সামান্য হলুদ দিয়ে সিদ্ধ করে পাতলা করে কাটা মূলা 3 মিনিট সিদ্ধ করে নিতে হবে। স্টেপ টু, এবার পানি ঝরিয়ে এক পাশে রেখে দিতে হবে। স্টেপ থ্রি, অন্য একটি হাঁড়িতে তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজ আর জিরা দিয়ে ভেজে নিতে হবে। স্টেপ ফোর, এরপর তার মধ্যে পেঁয়াজ আর জিরা দিয়ে ভেজে নিতে হবে। স্টেপ ফাইভ, এরপর তার মধ্যে লবণ, হলুদ, মরিচ, ধনিয়া দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। স্টেপ সিক্স, কষানো হয়ে গেলে ডাল আর মূলা একসাথে নিয়ে দিতে হবে সাথে পরিমাণ মতো পানি। স্টেপ সেভেন, যখন হয়ে আসবে তখন নামানোর 5 মিনিট আগে স্বাদে ম্যাজিক ধনে পাতা আর কাঁচামরিচ দিয়ে নিতে হবে। স্টেপ এইট, 5 মিনিট পর নামিয়ে পরিবেশন করতে হবে মজাদার মূলা ডাল।